করোনা ভাইরাসের মধ্যে তামিনাই ইয়াবা ব্যবসায়ী হল ডাহামুখী কাবাড ব্যানোর টুল বক্সর তুন বিস্কুটর কোডাত বরিয়ানে ইয়াবা লই যাবের ফতর ডাহা চট্টগ্রাম মহাসড়কর জোরারগঞ্জ থানার সামনে পুলিশের চেকপোস্টত 21,850 পিস ইয়াবা সহ দুইজনেরে আটক করে থানা পুলিশ। জুনের 27 তারিখ শনিবার বিএলএ গোপন সংবাদের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে ও এসআই মোহাম্মদ মহিউদ্দিনুর লগর ফোর্স সহ মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ আনোয়ার হোসেন নামর এই দুজনের আটক করায়। আটককৃত দুজনেই চট্টগ্রামের বাকলিয়াত ভাড়া আসার তাহে। এ ব্যাপারে জোরারগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ হেলাল উদ্দিন জানাইল দিন বাইপাস ঢাকামুখী এখানে খাবার ব্যান আটকাই গভর্নমেন্ট আটকাইলে তল্লাশি করি আসামি দুজন আসামি আলম এবং আরেকজন সহ তারা দেহানোর ভিত্তিতে তল্লাশি করি টোল বক্সতে 21,850 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি আসামি হলে অ্যারেস্ট করবি। তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত মানুষ প্রাথমিকভাবে জানাইয়ে অন্যান্য বিষয়ে আরও তদন্ত করে এই সংক্রান্ত একখান মামলার রুজু করি।